তেল গরম হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিলাম। বাদামগুলো আমি আধ ভাঙা করে নিয়েছি, এবার আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আরও একটা সাবেকি রান্না নিয়ে চলে এসেছি। আলুর জমি থেকে বেতো শাক তুলে নিয়ে এসেছি, ওই বেতো শাকের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। যারা বেতো শাক খেতে পছন্দ করেন না, আমি যেভাবে করছি সেইভাবে যদি করে থাকে তাহলে খুবই ভালো লাগবে। এই বেতো শাকের রেসিপিটা খুবই সুস্বাদু খেতে হবে। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আলুর জমি থেকে আমি বেতো শাক তুলে এনেছি। দেখুন বন্ধুরা, অনেক ঘাস পাতা থাকে তো শাকের ভেতর, তাই আমি আগে শাকটা বেছে নেব। বন্ধুরা, এবার আমি শাকটা কেটে নেব। এই শাকটা খুব ছোট ছোট করে কাটতে হয়। কুচি কুচি করে বন্ধুরা, দেখুন উনুন ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেল শাকে। আমি আলাদা করে আর জল দিচ্ছি না। শাকের জলই শাক সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি, এর উপর বাদামগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলো আমি আধ ভাঙা করে নিয়েছি, এবার আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা শাকটা আমি আবার এর উপর দিয়ে দিলাম। শাকটা হয়ে গেছে দেখুন, এবারে আমি নামিয়ে নেব। আজকের এই বেতো শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।